গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আমার খুশি আর আমার আনন্দের কোনো সীমা নেই বর্তমান। তো এই দেখো আমার দিদির মেয়ে আমার সাথে আঠার মতন লেগে আছে, আঠার মতন লেগে আছে। তো আমরা এখন যাব গঙ্গা স্নানে সবাই, যারা যারা উপোস করবো সবাই যাব। আগের বারে আমি মামার কোলের মধ্যে পড়েছিলাম, ডুমেরা যে পুরো ভেতর থেকে শুদ্ধ হয়ে গেছিল। ভেতর থেকে শুদ্ধ হওয়ার মানে এটাই উদ্দেশ্য, জল খেয়ে ফেলেছিল। গঙ্গায় স্নান করতে গিয়ে জল খেয়ে ফেলেছিল, তাই ভেতর থেকে শুদ্ধ হয়ে গেছে এটাই বলছে। তো চলো, অনেকটা লেট হয়ে গেছে, অলরেডি 12টা বেজে গেছে, আর আমরা একটু লেট করেছি আমাদের মামা মামির জন্য। বড় মামা মামির আসার কথা ছিল, তো ওরা সবাই চলেও এসছে, আর ওরা এসে এখন সকালের টিফিন করছে, রুটি তরকারি বেগুন ভাজা। হাঁপিয়ে গেছি তো আমি এখন সকাল, মানে সরি, আমি এখন ওপরের ঘরে একটু ফাঁকা হয়ে তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম, কারণ নিচে গ্যাঞ্জাম হচ্ছে, নিচে অনেক কথাবার্তা চলছে। আমার কথা না তোমরা শুনতে পাবে না তোমাদের কথা, সরি, এমনিও তো আমি শুনতে পাবো না তোমরা কিছু বললে, যদি কমেন্টে না জানাও। তো যাই হোক, চলো এখন নিচে যাই, গিয়ে দেখি নিচের প্রস্তুতি ঠিক কতদূর হলো। তো চলো তোমরাও আমার সঙ্গে নিচে চলো আর দেখতে থাকো। সকালে ব্রেকফাস্ট দুপুর 12টার সময় চলছে, কোনো ব্যাপার না। তো আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, সবাই আসছে এক এক করে, আমার ভাই, দিদির মেয়েরা, দিদি, আর এদিকে প্যান্ডেলের ডেকোরেশন চলছে, এখনো কমপ্লিট হয়নি। আর আমার বাবা যাচ্ছে না, বাবা বাড়িতে আছে, আর আমার বড় মামা এসছে, ওই দাঁড়িয়ে আছে। বড় মামা আর বাবা দুজনে বাড়ি পাহারা দিচ্ছে। তো আমরা এখন যাব, আর আমার জামাই বাবু আসছে। হ্যালো বন্ধুরা, তো এই দেখো আমরা গঙ্গা স্নানে যাওয়ার উদ্দেশ্যে রওনা নিয়ে নিয়েছি। তো এখন আমরা রাস্তায়, আমরা সবাই আছি, আমার ভাই, দিদি, জামাইবাবু, মেয়ে, ওদের মানে আমার দিদির দুই মেয়ে, আমার মেয়ে, দিদির এক মামি শাশুড়ি, আমাদের বড় মামি, আমাদের বড় মামার ছেলে, সবাই আছে, সবাই সবাই সবাই। আর আমরা এখন গঙ্গা স্নানে যাচ্ছি, একটু পরে ছোটো মামাদের আসার কথা। তো আমরা বাড়ি চলে আসার পরে ওরা সন্ধ্যেবেলায় ঢুকবে, সেরকমই কথা হয়েছে। তো চলো আর তোমরা দেখতে থাকো। রানাঘাট প্রপার টাউনটা এত সুন্দর, তোমরা না দেখলে বুঝতে পারবে না, এত সুন্দর টাউন আর চারিদিকে এত গাড়ি ঘোড়া, হাই রোড, তোমরা সত্যি না দেখলে খুব মিস করবে। আর এখানে বড় বড় ব্রিজ তৈরি হচ্ছে, দেখতে এত সুন্দর লাগছে। তো চলো, শেষ বেশ আমরা পৌঁছে গেলাম সেই গন্তব্যস্থলে, গঙ্গা স্নানে পায়রা ডাঙ্গা। তো তোমরা যারা যারা চেনো তারা তো চেনোই, আর যারা না চেনো তারা রানাঘাটে এসে পায়রা ডাঙ্গা নাম করলে যে কোনো টোটো অটো তোমাদেরকে নিয়ে যাবে। তো চলো, বিস্তারিত আর বেশি বকবক করবো না, কারণ আমি সঠিক ঠিকানা ভালোভাবে জানি না, যেটুকু জানি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন আমরা গাড়ি পার্কিং করে চলে যাচ্ছি গঙ্গা স্নানের ঘাটের পাশে, মানে ঘাটেই যাচ্ছি। তো এখন এই মেন গেট, এই মেন গেট দিয়ে আমরা সবাই একা একে ঢুকছি। তো চলো, আর এখানে অনেক সিন সিনারি আছে, অনেক থিন আছে, যেমন তোমরা এখন দেখছো হাতি, ফুল বাগান, বিভিন্ন বিভিন্ন রং, মানে বিভিন্ন থিন আছে, তোমরা দেখলে সত্যি তোমাদের খুব খুশি হবে, তোমাদের ভালো লাগবে। তো এখানে পুজো দেওয়ার ব্যাপার আছে, তো সেটা স্নান করার পরে পুজোটা দিতে হবে। আর এখানে এই যে বটগাছটা তোমরা দেখছো, এই বটগাছটা খুব জাগ্রত, খুব নাম। তো চলো একসাথে এরকমভাবে গঙ্গা স্নানে যাওয়া, একসাথে মজা করা, হই হুল্লোড় করা, এটা একটা অন্যরকম ভালো লাগা। তোমরা যারা হই হুল্লোড় করতে ভালোবাসো তারা নিশ্চয়ই জানো, আর আমি বিশেষ করে অনেক দিন পর এরকম একটা পরিস্থিতির মধ্যে এরকম একটা পুজো পার্বণের ব্যাপার, বেশ চারিদিকটা মনটা যেন ফুরফুরে হয়ে যাচ্ছে চারিদিকের সিচুয়েশান চারিদিকটা দেখে। আর এই দেখো সেই গঙ্গা ঘাট এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, সেটা কীভাবে তোমাদেরকে বলে বোঝাই। আর ঘাটটা এত সুন্দর, মানে যারা নেমে স্নান করছে তারাই বুঝতে পারছে
পায়ে কোনো বালি নেই, পুরোটাই দেখছো ইট পাতানো আছে। তো সেরকমই ইট ভাঙা, ইটের কুচি চারিদিকে ঘাটের এরকম আছে। তোমার পায়ে ধুলো কাদা সরি কাদা বালি কিছুই লাগবে না। তো চলো আমরা সুন্দরভাবে স্নান করে আসি। আর আমার মেয়ে তো খুব মজা পাচ্ছে, ও ভাবছে আমি কখন নামবো কখন নামবো। তো এরকম একটা ব্যাপার। তো আমরা স্নান করতে নেমেও যাচ্ছি, আর আমার জামাইবাবুর হাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছে আমার দিদি। তো চলো বাকিটা তোমরা দেখতেই থাকো। তো স্নান করা কমপ্লিট, সবাই ঘাট থেকে উঠে ড্রেস চেঞ্জও করে নিয়েছি। আর এত রৌদ্র তাকাতে পারছি না, তো জামাইবাবুর পাশে দাঁড়িয়ে ভিডিও করছি। তো চলো বাড়ির দিকে রওনা হই। একটু মন্দিরে পুজো দেওয়ার রিচুয়ালস বাকি আছে। তো এখানে সবাই মোমবাতি ধূপ ধরিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছে, তো আমরাও সেই ঠাকুরকে পুজোই দিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো আমি এখন মন্দিরে যাচ্ছি ঠাকুরকে প্রণাম করার জন্য। আর আমার ভাই বলছে যা তুই মন্দিরে প্রণাম কর, আর আমি তোর হয়ে ক্যামেরাটা ধরে দিচ্ছি। তো আমার খুব ভালো লাগছে, এইভাবে ফার্স্ট টাইম মনে হয় আমি নিজেকে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারলাম ঠিক এইভাবে। তো সত্যি খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। আর আমার ভাইকে কি বলবো, অনেক অনেক ভালোবাসা ওর জন্য, একটু আমাকে এইভাবে সাপোর্ট করছে আর আমার খুব ভালো লাগছে। আর একটু বললে খুব কম বলে হবে, ও আমাকে অনেকটা উৎসাহ দিয়েছে দেয় ও আর আমার দিদি, কারণ ওদের দুজনের জন্যে আমার ইউটিউব জগতে পথ চলার জার্নিটা এত সহজ বলে মনে হয়। আর এই মন্দিরের এক পাশে তোমরা দেখতেই পাবে এক্ষুনি, তো দেখো মৌচাক করেছে মৌমাছির, প্রচণ্ড মৌমাছি উঠছিলো। আর এত মৌমাছি উঠছিলো যে আমরা সত্যি খুব ভয় পাচ্ছিলাম। আর এখানে অনেক সিনসিনারি আছে যেগুলো দেখতে খুব ভালো লাগছিলো। আর এই পাশে যে মন্দিরটা দেখছো এটা নতুন তৈরি হচ্ছে, তো চলো তোমরা দেখতে থাকো।
আনন্দ কমপ্লিট। এখনকার মতো সবাই মিলে বাড়ি ফেরার পালা। সবাই গাড়িতে উঠছে। আমরা সবাই মিলে এখন মজা করতে করতে সবাই খুব মজা করছে। আর দেখো আমার দিদির ছোট মেয়ে কি পাকা, খুব দুষ্টু দুষ্টু কথা বলছে। আর আমার পাশে আমার মেয়ে বসে আছে চুপচাপ। আর সবাই আমরা নাকে তিলক কেটেছি সবাই, আমার বড় মামিও পাশে আছে। তো কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর তো চলো শেষ বেশ আমরা চলে আসলাম বাড়িতে। তো এখন দেখছো রাত্রে খাওয়া দাওয়া চলছে, আর ওটা দুপুরে খাওয়া দাওয়া চলছিল। দুপুর বেলায় নিরামিষ ভাত, আর রাত্রে সন্ধ্যক আলু চালের ফেনা ভাত ঘি দিয়ে। তো চলো